স্কোয়ার। এই মেয়েটি রাস্তা শুয়ে থাকা এই বেচারা গরিব লোকটির চাদরের মধ্যে ঢুকে পড়ে। গরিব লোকটি বলে, ম্যাডাম আপনি আমার চাদরের মধ্যে কি করছেন, তাড়াতাড়ি বাইরে যান। মেয়েটা বলে, প্লিজ আমাকে চাদর থেকে বের করেন না, একটা পুলিশ অফিসার আমার পিছু করছে আর আমাকে কিডন্যাপ করে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছে, আমাকে বাঁচিয়ে নি। তারপর এই গরিব লোকটা বাইরে তাকিয়ে দেখে সত্যি একটা পুলিশ অফিসার এই দিকে আসছে। গরিব লোকটা বলে, পুলিশটা তো এই দিকে আসছে, আপনি চুপ থাকুন আমি বাকিটা দেখছি। তখনই এই মেয়েটা, আমাকে ছেড়ে দাও, আমার সঙ্গে এরকম করো না, তা বলে চিৎকার করতে শুরু করে আর চাদর থেকে বাইরে এসে দাঁড়িয়ে পড়ে। তখন এখানে পুলিশ অফিসারটা চলে আসে আর বলে, কি হয়েছে? মেয়েটা বলে, এই লোকটা আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছিল। বেচারা গরিব লোকটি বলে, মেয়েটা মিথ্যা কথা বলছে, এই মেয়েটাই আমার চাদরের মধ্যে এসে ঢুকে পড়লো। মেয়েটা বলে, কোনো মেয়ে নিজের ইচ্ছায় কেন নিজের সম্মান নষ্ট করবে। তারপরে এই পুলিশ অফিসারটা এই বেচারা গরিব লোকটিকে ধরে নিয়ে যাচ্ছিল। তারপরে গরিব লোকটা বলে, আমার কাছে অনেক টাকা আছে, এই টাকাগুলো নিয়ে আমাকে ছেড়ে দে। তারপরে এই পুলিশ অফিসারটা টাকা নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। তারপর কি হলো সেটা জানার জন্য প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিয়ে। আসলে এই গরিব লোকটা হচ্ছে একটা বড় পুলিশ অফিসার আর এরা হচ্ছে চোর, এদেরকে ধরার জন্য এই নাটকটা করে।